তুমি কিভাবে করলে? চলো চলো বাসা চলো। আমি কোনো কথা শুনবো না, আমাকে যেতে দাও। তারপর ধরো তুমি স্বপ্নকে পানিতে ফেলে দিয়েছো। হ্যাঁ ফেলেছি, তো কি হয়েছে? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। ওর গায়ে চা ঢেলে দিচ্ছ, ওকে পানিতে ফেলে দিচ্ছ, নিতান্ত ভদ্র মেয়ে বলে তোমাকে কিছু বলছে না? আমি বেশি বাড়াবাড়ি করছি আর ও কিছু করছে না। ও ভদ্রতার মানে কি আমি অভদ্র? তুমি তোমার ভদ্র মেয়ের কাছে যাও, আমার কাছে কেন এসেছো? আরে আমি কি সে কথা বলেছি নাকি? তুমি ওর কাছেই যাও, তুমি কখনো আমার কাছে আসবে না। আমার হাত ছাড়ো বলছি, তুমি কথাটা শোনো, হাত ছাড়ো আমাকে। আমি তো নিজেই বুঝিনি আমি এমনটা করব। পরে না আমার খুব খারাপ দেখেছে। আর তুমিও তো আমাকে অভদ্র বলেছো। তোমাকে অভদ্র বলিনি, একজনকে ভদ্র বলা মানে অন্যকে অভদ্র বলা না। খুব লেগেছে? লাগলেই বা কি, ব্যথা তো আমি পেয়েছি, তুমি তো আর পাওনি। আজকাল যেন কি হয়েছে, বড্ড আলাদা হয়ে গেছে। বাবা মা আর কাকা কাকির আদরে একদম বাদল হয়ে গেছে। আর দিদি চলে যাওয়ার পর তো বাবার একমাত্র মেয়ে আমি, তাই একটু একটু রাগ বেশি হয়ে যায়। আচ্ছা তোমার তো এটা বোঝা উচিত, তুমি তো আমাকে চিনো। আমাকে এসব বলে পটিয়ে লাভ, শুকনো কথায় চিরা ভিজবে না। তাহলে আমাকে কি করতে হবে, তোমার মাথায় পানি ঢেলে দেবো? কি করবে তুমি জানো, এসব বলে আমাকে লাভ নেই। তুমি বলে দাও কি করবো। আমি খুব রাগ করেছি জানো, গালটা এখনো টনটন করছে। আরে কোন গালে, এখানে থাক, দেখতে হবে না। দেখি না এখানে, তাই না?